बंधुरा बायोलॉजी क्लासरूमे सबाइके आबार स्वागत। आज आमरा जे विषयटी निये आलोचना करब सेटी हच्छे जनन। आमरा एई प्रथम भिडियोटीते जनन ब्यापारटा कि सेटा बोझार चेष्टा करब। ना आमरा जदि जनने इंग्रेजी जिज्ञेस करी तो जनन इंग्रेजी कि तोमरा सबाई जानो जे जनन इंग्रेजी हच्छे रिप्रोडक्शन। ठीक है, जनन इंग्रेजी होच्छे रिप्रोडक्शन। देखो आमरा बोलছি কি रिप्रोडक्शन, কিন্তু আমি যদি অন্যভাবে উচ্চারণটা করি রিপ্রোডাকশন কি আমি এর উচ্চারণ করতে পারি যে জননের ইংরেজিটা হচ্ছে রিপ্রোডাকশন। আমি যদি সেটাকে উচ্চারণ করি রিপ্রোডাকশন তাহলে আমি বলতে পারি রিপ্রোডাকশন এই যে শব্দটি সেটা দুটো শব্দ দ্বারা তৈরি হয়, হচ্ছে রি এবং আরেকটা হচ্ছে প্রোডাকশন। তাই আমি প্রথমে বোঝার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব যে রি ব্যাপারটা কি আর প্রোডাকশন ব্যাপারটা কি। দেখো আমি প্রথমে রি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। এখানে দেখো চারটে বাক্য লেখা রয়েছে, সেন্টেন্স রয়েছে ইংরেজিতে। এক নম্বর হচ্ছে বিকেল ৪টায় স্কুল ছুটি হয়। দ্বিতীয় নম্বর রয়েছে সকাল ৬টায় আমি ঘুম থেকে উঠি। দুপুর ২টায় টিফিন হয়। আমি সকাল ১০টায় স্কুলে যাই। তাই এখানে চারটে বাক্য সাজানো রয়েছে, অর্থাৎ এখানে চারটে বাক্য অ্যারেঞ্জ করা রয়েছে, কিন্তু দেখো তারা কি সঠিকভাবে সাজানো রয়েছে না। এই যে চারটে বাক্য পরপর লেখা রয়েছে কেউ কিন্তু ঠিকঠাক করে লেখা হয়নি, এলোমেলো করে লেখানো রয়েছে। তাই আমি এদেরকে সাজাই তাহলে কি হবে, আমি সকাল ৬টায় ঘুম থেকে উঠি, তাহলে এটা হবে আমার ১ নম্বর বাক্য। তারপর হচ্ছে আমি সকাল ১০টায় স্কুলে যাই, দ্বিতীয় নম্বর লিখলাম। দুপুর ২টায় টিফিন হয়, এটা আমি ৩-এ লিখলাম। আর বিকেল ৪টায় ছুটি হয়, এটা আমি ৪ লিখলাম। তাহলে দেখো আমি যদি প্রথমে এটা লিখি যে সকাল ৬টায় আমি ঘুম থেকে উঠি, সকাল ১০টায় আমি স্কুলে যাই, দুপুর ২টায় টিফিন হয়, বিকেল ৪টায় স্কুল ছুটি হয়, তাহলে এটা আমি আবার সাজিয়ে লিখলাম। কিন্তু সাজানো ছিল, আবার আমি সাজিয়ে লিখলাম। এটাকে কি বলা হয় না তোমরা সবাই জানো, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জ। তাহলে রি মানে কি, রি মানে হচ্ছে পুনরায় বা আবার। ঠিক আছে, তাহলে আমি রি মানে পেয়ে গেছি, রি মানে হচ্ছে পুনরায় বা আবার। প্রোডাকশন, এটা আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, ছবিটা একটু ভালো করে দেখো। ছবিতে কি দেখা পাচ্ছ না, গাছের ডালে একটা পাখির বাসা, সেখানে দুটো বাচ্চা রয়েছে। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ পাখি। পূর্ণাঙ্গ পাখি সে এই গাছের ডালে দুটো জিনিস তৈরি করেছে, কি না সে তৈরি করেছে বাসা তৈরি করেছে, আর সে তৈরি করেছে কি না বাচ্চা। দুটো জিনিস তৈরি করেছে, একটা বাসা তৈরি করেছে, একটা বাচ্চা তৈরি করেছে। তাহলে আমি তৈরি করে ইংরেজি কি বলতে পারি না বাসা তৈরি করেছে, তাহলে সেটা হচ্ছে ও প্রোডাকশন করেছে। ঠিক আছে, এবারে দেখো তাহলে বাচ্চা তৈরি করেছে, তাহলে তৈরি করা আমি বলতে পারি তাহলে এটা হচ্ছে প্রোডাকশন করেছে। কিন্তু দেখো পাখি বাচ্চা তৈরি করেছে, বাচ্চা প্রোডাকশন করেছে, আর পাখি বাসা প্রোডাকশন করেছে, দুটো জিনিস একই হবে না। কেন না বাসা যেটা সেটা কখনো পাখির মতো দেখতে নয়, পাখির মতো গুণ সম্পন্ন নয়, পাখির মতো বৈশিষ্ট্য সম্পন্ন নয়, কিন্তু বাচ্চা যেটা তৈরি করেছে সেটা পাখির মতো দেখতে, পাখির মতো গুণ সম্পন্ন, পাখির মতো আকাকৃতি বিশিষ্ট। তাহলে আমি বলতে পারি যে এখানে বাচ্চাটা তৈরি করেছে সেটা কিন্তু পাখির বৈশিষ্ট্যের পুনরায় রিপিট হয়নি, কিন্তু যখন সে বাচ্চা তৈরি করছে তখন কি হচ্ছে না পাখির বৈশিষ্ট্যের পুনরাবৃত্ত ঘটছে, অর্থাৎ একই রকম দেখতে, একই রকমভাবে বৈশিষ্ট্য সম্পন্ন সে একটা জীব তৈরি করছে। তাহলে আমি বলতে পারি এখানে পাখি বাসা তৈরি করছে, সেখানে কিন্তু বাসার বৈশিষ্ট্য আর পাখির বৈশিষ্ট্য একই না, অর্থাৎ এখানে বৈশিষ্ট্যের রি কামব্যাক হচ্ছে না, ফিরে আসছে না। কিন্তু যখন সে বাচ্চা তৈরি করছে সেই বাচ্চার মধ্যে পাখির বৈষম্য ফিরে আসছে। বাচ্চা এবং পাখি দেখতে একই রকম হচ্ছে। তাহলে বলতে পারি এখানে পাখি যখন বাচ্চা তৈরি করছে সেটা শুধু প্রোডাকশন নয়, যেহেতু পাখির বৈশিষ্ট্য এখানে আবার রিপিট হচ্ছে, আবার নতুনভাবে ফিরে আসছে, তাই এটাকে তখন বলা হচ্ছে নতুন করে প্রোডাকশন করছে নিজের বৈশিষ্ট্য, আছে রিপ্রোডাকশন। তাহলে আমি বলেছি রিপ্রোডাকশন মানে কি, রিপ্রোডাকশন মানে কি বলা হয়েছিল, রিপ্রোডাকশন মানে হচ্ছে জনন। তাই আমি বলতে পারি রিপ্রোডাকশন মানে তাহলে কি হলো না, যখন একটা জীব ঠিক তার মতো দেখতে আর একটা জীব তৈরি করছে, একটা জীব ঠিক তার মতো দেখতে এবং তার মতো গুণ সম্পন্ন একটা জীব তৈরি করছে, এটা হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে আমি বলছি এটা হচ্ছে রিপ্রোডাকশন। সেই রিপ্রোডাকশনের বাংলা তাহলে কি হলো, তাহলে জনন। তাহলে আমি জনন মানে বলতে পারি যে যে পদ্ধতিতে একটা জীব ঠিক তার মতো দেখতে এবং তার মতো গুণ সম্পন্ন অপর একটা অপত্য বা বাচ্চা তৈরি করবে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হবে জনন বা রিপ্রোডাকশন। এবার আমরা চলে আসছি যে এই জননের প্রয়োজনীয়তা কোথায় রয়েছে। এখন আসা যাক জননের প্রয়োজনীয়তাতে। জীবের জনন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই জননের প্রয়োজনীয়তা অনেক, আমরা তার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করব। এক নম্বর আমরা বলতে পারি যে সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জীব জননের মাধ্যমে তাদের সংখ্যাটাকে বৃদ্ধি করে নেয়। তো এখানে আমি দেখিয়েছি যে একটি পাখি সে দুটি বাচ্চা উৎপন্ন করেছে, তাহলে শুরুতে ছিল একটা পাখি, এখন কটা হয়ে গেল, তিনটা পাখি। তাই বলতে পারি এরকম প্রতিটা জীব জননের মাধ্যমে তাদের সংখ্যাকে বৃদ্ধি করে। দুই, অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা, অস্তিত্ব রক্ষা কি হয়, ধরো আমি যদি এখানে উদাহরণ দিই যে এই পাখিটা যদি বাচ্চা না পারতো তাহলে সংখ্যা একটি থাকতো, এবং এ যদি মারা যেত তাহলে এই পাখিটা তার পুরো প্রজাতিটাকে নষ্ট হয়ে যেত। অর্থাৎ বলতে পারি যে জীব জনন সম্পন্ন করছে বলেই তাদের বাচ্চা সংখ্যা বাড়ছে, যদি তারা জনন সম্পন্ন না করতো, যদি তারা অপত্য উৎপন্ন না করতো, তারা মারা যাওয়ার পর তাদের যে প্রজাতি সে তার অস্তিত্বটা বিনষ্ট হয়ে যেত। সেটা আমরা বলতে পারি যে প্রজাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে জনন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিন, যদি আমরা আসি যে ভারসাম্য রক্ষা, ভারসাম্য রক্ষা, বা আমরা বলতে পারি পৃথিবীকে জীব শূন্যতা থেকে রক্ষা করা। ধরো আমি যদি উদাহরণ দিই যে পৃথিবীতে, আমরা যদি বাইবেল অনুসারে আসি যে পৃথিবীতে আসা প্রথম পুরুষ হচ্ছে, মানুষের ক্ষেত্রে প্রথম পুরুষ হচ্ছে অ্যাডাম এবং প্রথম মহিলা হচ্ছে ইভ। এই অ্যাডাম এবং ইভ জনন সম্পন্ন করেছে বলেই আজকে মানুষ প্রজাতিটা রয়েছে। যদি অ্যাডাম এবং ইভ জনন সম্পন্ন না করতো তাহলে মানুষ নামক প্রজাতি থাকতো না। এরকম যদি প্রতিটা জীব জনন সম্পন্ন না করতে পারে বা জনন যদি না করে তাহলে কি হবে না, পৃথিবী জীব শূন্য হয়ে যাবে। তা আমরা বলতে পারি মৃত্যুর কারণে বা বিভিন্ন কারণে যে জীবদের সংখ্যা হ্রাস পায় সেটা জননের মাধ্যমে সেই সংখ্যাটা পূরণ হয়ে যায়। চার নম্বর আমরা বলতে পারি যে নতুন বৈশিষ্ট্য। নতুন বৈশিষ্ট্য কি বলছি না, জীবেরা, আমরা আসবো যে জীবেরা যে জনন করছে সেই জননের একটি প্রকারভেদ হচ্ছে যৌন জনন। সেই যৌন জননের মাধ্যমে যে সমস্ত অপত্য উৎপন্ন হয় তারা নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়, ফলে তারা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিতে সক্ষম হয়। তাহলে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে জননের প্রয়োজনীয়তা। আমরা পরের ভিডিওটিতে জননের প্রকারভেদ সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব।